দিয়ে দিলাম। এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও যেমন ভালো। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, ধোসা বানাচ্ছি। আপনারাও বানান আমি জানি, কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, প্রথম দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি আলুটা নিয়েছি, আলুটা ছাড়িয়ে গ্রেট করে নেবো। দেখুন আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার কি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে ধুয়ে রেখেছি। এই দেখুন, আর এই এই ধোসাটা যে আমি বানাচ্ছি এর মধ্যে আমি দই দেবো না, সোডা দেবো না, না হচ্ছে ইনো দেবো। আমি বানাচ্ছি কি করে সেটা দেখুন। এখানে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, আর এক বাটি আমি আটা দেবো, আটাটাকেও আমি দিয়ে দিচ্ছি, আর এক ভাগে চার ভাগ আমি সুজি দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটার সাথে। দেখুন এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি জল দেবো এটাকে। এই দেখুন জলটা দিয়ে আমি মাখাবো এটাকে, এটা একটা বেটার বানাবো আমি। এখানে আমার বেটারটা গোলা হয়ে গেছে। এবার এই বেটারটার মধ্যে আমি মশলা দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচের মতো, জিরে দিচ্ছি হাফ চামচের মতো, তিলও দিচ্ছি আমি, সাদা তিল দিচ্ছি হাফ চামচের মতো, আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম আধা চামচের মতো আমি দিয়ে দিলাম। এখানে আমি ধনে পাতা কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিলাম, চাট মশলা দিচ্ছি আমি, চাট মশলা আমি এক চামচের মতো দিলাম, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো, দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ঘেঁটে নেবো একসাথে। এই দেখুন ব্যাটারটা এরকম করে আমি ঘেঁটে পুরো ব্যাটারটাকে বানিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব আমি। এখানে আমি মিক্সারে জার নিয়ে নিয়েছি, আর ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। আর এইটা ব্যাটার মানে ধোসাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি। চাটনিটা কি কি দিচ্ছি আমি এখানে বলেছি, এখানে বাদাম আছে আর ছোলা এটা ভাজা আছে, আমি এই দুটো দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো আদা হবে এটা দিয়ে দিলাম, এক বাটি নারকেল কুড়ো দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই, গোটা দিয়ে দিচ্ছি, কুশালেও হবে দিলেও হবে গোটা। আর এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো একটু, নুনটা দিয়ে দিলে তাহলে এর সাথে মিশিয়ে যাবে। আর আমি দই দিচ্ছি 2 চামচের মতো আমি দই দিচ্ছি। এই দইটা দিয়ে আমি ভালো করে বেটার বানিয়ে নেবো, আর এটা আমি জল দেবো না, এটা গাঢ় গাঢ় টাইপের হবে, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন আমি জল দিচ্ছি না, এই দইতেই পুরো ভালোভাবে মিশানো হয়ে যাবে। এখানে ধোসার ব্যাটারটা বানানো হয়ে গেছে, ধোসার ব্যাটার চাটনিটা বানানো হয়ে গেছে। এখানে তেল গরম করতে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখানে সরষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটাও আমার হয়ে গেছে। এবার তেল পাতাগুলো দিয়ে দিলাম, এখন এখানে আমার কেরি পাতাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই তেলটা আমি ব্যাটারটা দিয়ে দেবো, ব্যাটারটা দিয়ে দিয়ে আমি একটু ঘেঁটে নেবো। এখানে ব্যাটারটা আমার 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন কতটা ফুলেছে। এটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি। আমি আগেই বলেছি দইও দেবো না, খাবার সোডাও দেবো না, আমি এখানে লেবুর রস দিচ্ছি, এটা 2 চামচের মতো লেবুর রস হবে। এটাকে দিয়ে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি, আর এই লেবুর রসটা দিয়ে সঙ্গে সঙ্গেই বানাতে হবে, নাহলে দেরি হয়ে গেলে কিন্তু হবে না। এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু পাতলা করে দিচ্ছি, এবার এটা আমি শুকনো হতে দেবো। এখানে উপরটা আমার হয়ে গেছে,
আছে, আমি অল্প করে করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার বোরটা হয়ে গেছে, এবার আমি এটাকে পাল্টে নিচ্ছি। এই দেখুন এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এরকম করে আমি এই দেখুন ওপরটা কেমন হয়েছে, আর এটা করক টাইপের হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে। এবার এরকম করেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার এগুলো সব বানানো হয়ে গেছে, এবার এগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। চাটনিটাও দিয়ে দিলাম, এই দেখুন এটা খুব সুন্দর হয়েছে, খেতেও যেমন ভালো তেমন হয়েও যে সুন্দর। এই দেখুন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। এই দেখুন আর এই চাটনিটার সাথেও তো খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি, এই দেখুন এটাকে গোল করলেও হয়ে যাবে আর পাট করলেও হয়ে যাবে। আমি পাট করে নিয়েছি, উপরটা যতটা করক ভিতরটা ততটা নরম। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে পুরানোর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।